बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सबाइके स्वागतम। आमी शामीमा अफरोज सहकारी शिक्षक कम्पिटार शिक्षा स्कार्टन गार्डन उच्च विद्यालय प्रिय शिक्षार्थी आज के तुम्हारे तथ्य और जोगाजोग प्रजुक्ति विषय नवम और दशम श्रेणी तृतीय अध्याय पाठ निये एसेछि। छविटा जदि आमरा एकटु ख्याल करी ताहले देखते पाच्छि प्रत्येके কোনো না কোনো ভাবে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পড়ালেখা করার চেষ্টা করছে। তোমরা বুঝতেই পারছো আমাদের আজকের পাঠ ইবুক। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইবুক কি তা বলতে পারবে, ইবুক ব্যবহারের সুবিধা উল্লেখ করতে পারবে, বিভিন্ন প্রকার ইবুক সম্পর্কে বলতে পারবে। ইবুক বা ইলেকট্রনিক বুক কিংবা এটাকে আমরা ই বইও বলতে পারি, এটা হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। ই বুক বা ইলেকট্রনিক বুক বা ই বই হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। যেহেতু এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় সে কারণে এতে শব্দ, অ্যানিমেশন ইত্যাদি জুড়ে দেওয়া যায়। অবশ্য এখন থেকে অনেকেই ই বুক কেবল ই বুক আকারে প্রকাশিত করে এবং তারা বলে যে এটার আর কোনো মুদ্রিত রূপ থাকবে না, অর্থাৎ ইন্টারনেটে এই বইগুলো ছাপা হবে, এই বইগুলোর কোনো রকম প্রিন্ট কপি হবে না। ফলে অনেকে এখন ইবুককে আর মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্করণ বলতে নারাজ। এই ধরনের বই কেবল কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার, ইবুক রিডার যেমন আমরা বলে থাকি, সেগুলোতে পড়া যায়। এরকম প্রচলিত ইবুক রিডারের মধ্যে amazon.com-এর কিন্ডল সবচেয়ে জনপ্রিয়। এখন আমাদের অনেক প্রচলিত ইবুক রিডার বের হয়েছে, তার ভিতরে অ্যামাজন কোম্পানির amazon.com-এর কিন্ডলটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। অর্থাৎ এখন অনেকে যেটা বলতে চায় যে ইবুক মানে সেটা কম্পিউটারেই পড়া যাবে বা ইলেকট্রনিক ডিভাইসে পড়া যাবে এবং সেখানেই মুদ্রিত হবে, এটার আলাদা করে কোনো প্রিন্ট কপি থাকবে না। আমরা দেখি যে আসলে এটা কম্পিউটারের মাধ্যমে অনেকে বোঝাতে চাচ্ছে, পড়া হচ্ছে, বিভিন্ন ধরনের ইবুকের ছবি দেখতে পাচ্ছি। এবং দেখো বাংলাদেশ সরকার কিন্তু ইবুকে এখানে একটা স্লোগানও দিয়েছে, শিখবো যে কোনো স্থানে যে কোনো সময়। ইবুক যে কোনো জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং যখন আমার প্রয়োজন তখনই আমি সেই ইবুকটা যে কোনো জায়গায় পড়তে পারি। ইবুক ব্যবহারের সুবিধা, দেখো ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাওয়া সম্ভব। যে কোনো তথ্য যদি আমার দরকার হয় ইবুক ডাউনলোড করে আমি তাৎক্ষণিকভাবে পাবো। এটা কিন্তু কম্পিউটারে সংরক্ষণ করা যায়, ব্যবহারিকভাবে ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি কিংবা কোনো রুমের প্রয়োজন হয় না। কম্পিউটার কিংবা রিডিং ডিভাইসে ইবুক সহজে সংরক্ষণ করা যায়, সহজে স্থানান্তরযোগ্য অবশ্যই, কারণ ইবুকে তুমি যদি এটা একটা কম্পিউটার ডিভাইসে থাকে সেই ডিভাইসটা নিয়ে গেলে একটা ইবুকের মধ্যে হাজার হাজার বই থাকে, তুমি সেই বইগুলো বহন করে নিয়ে যেতে পারো। এই যে এখন অনেক সময় ছুটি চলছে, অনেকে দেখা গিয়েছে যে দেশের বাড়িতে চলে গিয়েছো, তো তোমরা কিন্তু এতগুলো বই তোমাদের না নিয়ে এই ইবুক সংস্করণটা সাথে করে নিয়ে গেলে এটা আরও বেশি সহজ হয়। তার মানে এটা সহজে স্থানান্তরযোগ্য। ইবুকে তথ্য অনুসন্ধান সহজতর এবং ইবুকে কিন্তু অনেক ইবুক আছে যেখানে নিচে অপশন দেওয়া থাকে, সেখান থেকে তুমি সার্চ দিয়ে যে কোনো ইনফরমেশান খুব দ্রুত খুঁজে পেতে পারো। ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ লাগে না, ইন্টারনেটের মাধ্যমেই তুমি অনলাইনে পে করে কিনে নিতে পারো, এই জন্য এটার জন্য কোনো আলাদা করে চার্জ লাগে না। ইবুক সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য, এটা অ্যাপস দেখে আমার প্রয়োজন অনুযায়ী আমি কিনতে পারি এবং ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া যায়। এটি মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব, ফলে আর্থিক সাশ্রয় হয়। একটা বই কিনে আমি পাঁচজনের মাঝে এটা কপি করে প্রিন্ট করে দিতে পারি, কারণ এটা খুব ইজিলি প্রিন্ট হয়ে যায়। বিভিন্ন ধরনের ইবুক রয়েছে, প্রথমেই আমরা একটু দেখি এই ছবিটা। এই ধরনের ইবুক হচ্ছে পিডিএফ,
এগুলোকে মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি বলে। এই ধরনের বইগুলো মূলত মুদ্রিত বইয়ের মতোই হয়ে থাকে, সচরাচর এগুলো পিডিএফ বা পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটে প্রকাশিত হয়। সম্পূর্ণ বই একসাথে অথবা অধ্যায় হিসেবে পাওয়া যায়। পিডিএফ এর যে ফাইলের চিহ্নটা থাকবে এরকম, আর ভিতরে এই যে লেখা, যেমন এখানে আমি একটা চিঠির পিডিএফ তোমাদেরকে দেখিয়েছি, ভিতরে বইও কিন্তু সেম হবে। মনে করো এই চিঠির পিডিএফ, এটা একটা মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হলো, এই চিঠিটা কেউ যাতে এখানে কাটাকাটি করে কোনোভাবে এটাকে না সংশোধন করতে পারে, সেই জন্য এমনভাবে পাঠানো, এমন ফরম্যাটে পাঠানো, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, যাতে শুধুমাত্র এটা পড়া যায়, প্রিন্ট করা যায়, কিন্তু কোনো রকম কারেকশন করা যাবে না। এরকম অনেক বই আছে, সেগুলোকে বলা হয় পিডিএফ, কারণ এই বইগুলো সংশোধন করা যাবে না। এটা একটা ভালো উপায়, নাহলে দেখা গেল শিক্ষার্থীরা যে বিষয়টা কঠিন লাগবে সেই অংশটা তারা মুছে ফেলতে পারে, এটা করা যাবে না। এই ধরনের বইগুলো একদম হুবহু বইয়ের মতোই, তোমাদের এই পিডিএফগুলো কিন্তু, এরকম বইয়ের পিডিএফগুলো সব কিন্তু এনসিটিবির ওয়েবসাইটে আছে। এখন তোমরা যারা অন্য জায়গায় আছো, তাদের যদি সাথে করে বই না নিয়ে যাও, তোমরা এনসিটিবির ওয়েবসাইট থেকে এই পিডিএফ কপি ডাউনলোড করে বইয়ের কাজ চালাতে পারো। তাহলে এটা হচ্ছে মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি। এরপরে আমরা দেখি HTML। HTML এইটা হচ্ছে অনলাইনে বা ইন্টারনেটে পড়া যায়, এবং এগুলো দেখো এই ফরম্যাটেই প্রকাশিত হয়। এখানে লেখা আছে .index.html, এই HTML ফরম্যাটেই প্রকাশিত হয়, এগুলোকে বইয়ের ওয়েবসাইটও বলে HTML। এই HTML পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই বইগুলো শুধু অনলাইন বা ইন্টারনেটে পড়া যায়, এবং এগুলো HTML এ প্রকাশিত হয়। এরপরে আমরা দেখি মুদ্রিত বইয়ের মতো কিন্তু কিছুটা বাড়তি সুবিধা থাকে। এই বইগুলোর কন্টেন্ট ছাড়াও পাঠকের নিজের নোট লেখা, শব্দের অর্থ জানার সুবিধা থাকে। এগুলো বেশিরভাগ ই-পাব ফরম্যাটে বা ই-পাবলিকেশন ফরম্যাটে প্রকাশিত হয়। এই বইয়ের কোনো একটি কেবল বিশেষ ডিভাইসে পড়া যায়, যেমন ফিল্ডস বা আইবুক রিডারে এগুলো পড়া যায়। এই বইগুলো দেখো অন্য কোথাও পড়া যাবে না, এটাকে বলে আইবুক। এই যে বিভিন্ন ধরনের আইবুক আছে, এই আইবুকেই শুধুমাত্র এগুলো পড়া যায়। তবে ফিল্ড বা আইবুকের ক্ষেত্রে নিজস্ব ফরম্যাট রয়েছে, এদেরও আবার নিজস্ব ফরম্যাট রয়েছে, এই জন্য এই বইগুলো কেবলমাত্র এই আইবুকেই পড়া যায়। ইপাব মানে এগুলো অনলাইনেই প্রকাশিত হয়, এবং এই বইগুলো শুধুমাত্র বিশেষ ডিভাইসেই পড়া যায়। এরপরে আমরা দেখি চৌকস ইবুক। এই বইগুলোতে লিখিত অংশ ছাড়াও অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি যুক্ত থাকে, এই জন্য এই বইগুলোকে বলে স্মার্ট ইবুক। এগুলোর কন্টেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ, যেমন এতে কুইজ থাকে, উত্তর করার ব্যবস্থা থাকে, সঠিক হয়েছে কিনা সেটা জানানোরও ব্যবস্থা থাকে, এমনকি এইসব বইয়ে ত্রিমাত্রিক ছবিও থাকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি, বোঝাচ্ছে যে অ্যানিমেশন সমস্ত কিছুই আছে, ঠিক আছে এইগুলোতে। তবে অনেক ক্ষেত্রে এর উৎপাদনকারী নির্মাতারা এই বইয়ের ফরম্যাট তৈরি করে যেগুলো নির্দিষ্ট হার্ডওয়্যারে চলে, সব ফোন কিংবা সব ডিভাইসে এগুলো আবার নাও চলতে পারে। যেমন ওপেন কম্পিউটারে তৈরি যে সবগুলো ইবুকগুলো রয়েছে, সেগুলো শুধুমাত্র আইবুক অথবা আইপ্যাড অথবা ম্যাক কম্পিউটারে ভালোভাবে পড়া যায়। এগুলো ফরম্যাট তৈরি করে, এবং এমন কিছু ফরম্যাট তৈরি করে যে বিশেষ কিছু ডিভাইস ছাড়া এগুলো পড়া যায় না। তবে মনে রাখতে হবে যে আমাদের যে নর্মাল বইগুলো আছে সেই বইয়ের তুলনায় এখানে একটু ভিডিও, অডিও, অ্যানিমেশন এগুলো সংযোগ থাকে। ই-বুকের অ্যাপস দেখো, বিভিন্ন ধরনের অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড করে আমরা কিন্তু বইগুলো পড়তে পারি। এক্ষেত্রে ইবুক নিজে একটি অ্যাপস আকারে প্রকাশিত হয়। অ্যাপস ডাউনলোড করে মোবাইল, কম্পিউটার বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসে এগুলো পড়া যায়। মুদ্রিত বইয়ের মতেও ইবুক ও কপিরাইট আইনের আওতায় প্রকাশিত হয়, এবং এখানে দেখো যদি কেউ এই
আইনটা ভঙ্গ করে তাহলে তার জন্য শাস্তির বিধান রয়েছে। আচ্ছা, এখানে দেখো অনেকগুলো অ্যাপস আছে, এই বইগুলোর নাম আছে, অ্যাপস ডাউনলোড করে বইগুলো পড়া যায়, প্রিন্ট করা যায়, শেয়ার করা যায়, এবং তুমি কোনো রকমের ফন্ট যদি বড় করতে চাও, সমস্ত ধরনের অপশন আছে ইবুক অ্যাপসে। তোমাদের জন্য একটা কাজ রইল, ইবুকের সুবিধাগুলো তোমরা খাতায় লিখবে। একটা প্রশ্ন দিলাম তোমাদেরকে, ইবুক কাকে বলে, সবচেয়ে জনপ্রিয় ইবুক রিডারের নাম কি, পিডিএফ এর পূর্ণ রূপ কি, চৌকস ইবুকের লিখিত অংশ ছাড়াও কি সংযুক্ত থাকে। আমি আশা করব আজকের পাঠটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা ইবুক ব্যবহারের সুবিধা বুঝতে পারলাম, যে ইবুক ব্যবহার করে আমরা কেন ব্যবহার করব, কি সুবিধা, অনেক রকমের সুবিধা পেয়েছি, প্রায় 6-7টা সুবিধা পেয়েছি, বিভিন্ন প্রকারের প্রায় 5 ধরনের ইবুক সম্পর্কে আমরা জেনেছি। একটা পিডিএফ, একটা হচ্ছে তোমার HTML এ প্রকাশিত হয়, একটা ইপাব, একটা স্মার্ট ইবুক, আর একটা হচ্ছে ইবুকের অ্যাপস। বাসায় বসে তোমরা বিভিন্ন প্রকার ইবুকের বর্ণনাগুলি লিখবে। ধন্যবাদ। নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।